হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ক্লোস অফ কলিমপুর এফ স্কুল আজকে আমরা ক্লাস ওয়ানে আমার বই এর দ্বিতীয় পর্বের পরের যে অংশটা পড়তে চলেছি সেই অংশটা অবশ্যই রয়েছে তোমাদের বইয়ের তোমরা দেখবে এই অংশটি তো আজকে আমরা এখান থেকে যেটা পড়ব সেটা খুব মজার জিনিস শুধু তোমাদেরকে মনে রাখতে হবে এখানে আমরা দুটো কাজ করব একটা লাল রং রেড কালার নিয়ে কাজ করব। আরেকটা কাজ করব আমরা গ্রিন কালার নিয়ে সবুজ রং নিয়ে তাহলে দুটো রঙ আগে তোমরা হাতে নিয়ে নেবে একটা রেড কালার আর একটা গ্রিন কালার এখন দেখো তোমাদের বইয়ে কিছু করে দেওয়া আছে উত্তর সেইগুলোর দিকে আগে আমরা একটু নজর দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পুরো ব্যাপারটা ফার্স্টে দেখো তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টি এ জি ট্যাগ এই ট্যাগটাকে রেড কালার দিয়ে সার্কেল করেছে তারপরে দেখো রয়েছে জি ইটি গেট এই গেটটাকে দেখো গ্রিন কালার দিয়ে সার্কেল করেছে আবার দেখো এইচ ইএন হেন এটাকে গ্রিন কালারে সার্কেল করেছে আর এ জি রগ এটাকে রেড কালারে সার্কেল করেছে এবার ভালো করে আমরা সবগুলো দেখে নিই টি এ জি ট্যাগ টি ইএন এন এফ ইডি Pied, R -E -D, red red hat hat -E get bat bat fan fan peg pig rag rug H -E -N, hen hen den den তাহলে যদি খুব ভালো করে খেয়াল করো তোমরা দেখবে প্রত্যেকটাতে এ আর ই এই জিনিসটাই রয়েছে এ ই এ ই অল্টারনেটিভ পরপর একবার এ ভাওয়েলটা ইউজ হচ্ছে একবার ই ভাভেল সাউন্ডটা ইউজ হচ্ছে আমরা তো এর আগে শিখেই নিয়েছি এ থাকলে কি প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা হয় আবার ই থাকলে কি উচ্চারণটা হয় আমরা পড়েছিলাম এ থাকলে এ ই থাকলে এ তাহলে এখানে এই দুটো জিনিস রয়েছে যার মধ্যে যেটা এ দিয়ে রয়েছে সেটাকে আমরা রেড কালারে দিয়েছি আর যেটা ই দিয়ে রয়েছে সেটাকে আমরা গ্রিন কালার করেছি এইটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে তাহলে এসো আমরা আমাদের কাজটাকে এবার শুরু করি কিন্তু এই কাজটা শুরু করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে রেড কালার আর গ্রিন কালার দুটো হাতে নিয়ে নাও প্রথম আমরা শুরুটা করি রেড কালার দিয়ে তাহলে প্রথমে রয়েছে টিএজি ট্যাগ এবার খেয়াল করো এ দিয়ে আর কি রয়েছে এইচ এ টি হ্যাট এটাকে আমরা রেড কালার দিয়ে ডাক দেব তারপরে দেখো রয়েছে বি এ ব্যাট এটাকে আমরা রেড কালারে ডাক দেব তারপরে দেখো এফ এ এন ফ্যান এটাকেও রেড কালার দিয়ে সার্কেল করব। তাহলে আমাদের রেড কালারের যা যা কাজ সেগুলো হয়ে গেছে রেড কালারের কাজটা কমপ্লিট করার পরে নেক্সট আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে গ্রিন কালারের কাজ এই যে গ্রিন কালার এবার আমরা গ্রিনের কাজ করব তাহলে গ্রিন কালারে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে মনে রাখতে হবে এখানে যা যা ই দিয়ে রয়েছে মানে এ সাউন্ড আছে সেগুলো করব। তাহলে এখানে দেখো টি ট্যাগ রেড করেছি তাহলে টি এন টেন গ্রিন হবে একইভাবে এফ ডি ফেড গ্রিন হবে আর ইডি রেড গ্রিনে হবে এরকমভাবেই আমরা পিইজি পেগ গ্রিনে করবো ডিএনডেন গ্রিন কালার করব তাহলে কালার যা করার সেটা আমাদের করা হয়ে গেছে এরপর আমাদের যে কাজটা আছে সেটা হল আরও কয়েকটা এখানে বাকি রয়েছে যেগুলো আমি করে দিই এটা তোমাদের কাজ তোমরা বাকিটা করবে পুরোটা আমি করে দিলাম না এরপরে দেখো এখানে রয়েছে একটা লিস্ট যেখানে তোমাকে বলা হয়েছে নাও নাও মেক আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলোর লিস্ট করতে হবে কোন ওয়ার্ডগুলো দু রকমের ওয়ার্ড আমরা এখানে খুঁজে বার করেছি কিছু ওয়ার্ডে আমরা রেড সার্কেল করেছি কিছু ওয়ার্ডে আমরা গ্রিন সার্কেল করেছি তোমার কাজ রেড সার্কেল করা ওয়ার্ডগুলোকে এখানে লেখা যেমন দেখো টি এ জি ট্যাগ আর এ জি র্যাগ এই যে রেড সার্কেল করা এরপরে আমাদের যেমন রয়েছে এইচ এ টি হ্যাট তাহলে আমরা এখানে এটা নিয়ে গিয়ে লিখতে পারি এইচ টি হ্যাট বি টি ব্যাট তাহলে এখানে আমরা সেটাকে লিখে দিতে পারি এইচ এ টি হ্যাট এখানে আমরা লিখতে পারি বি এ টি ব্যাট আবার ই দিয়ে যেগুলো লিখেছি সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে যেমন ই দিয়ে আমরা কি লিখেছিলাম ই দিয়ে আমরা পেয়েছিলাম টেন রেড গেট তাহলে এখানে আমাদেরকে সেগুলো লিখতে হবে গেট হেন লেখা আছে তাহলে আমরা এখানে লিখলাম টি ই এন টেন বা আমরা আরেকটা পেয়েছিলাম ডি ই এন ডেন আমরা এইভাবে এগুলোকে লিখে দিতে পারি দিয়ে এই লিস্টটাকে আমরা কমপ্লিট করে দেব পুরো লিস্টটা কমপ্লিট করবে তারপরে এই লিস্টটা কমপ্লিট হয়ে গেলে সেটা তোমরা ছবি তুলবে তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলেই আমাদের এই পাতার কাজটা তৈরি হয়ে গেল এর পরের পাতার কাজটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করছি অপেক্ষা করে থাকলাম তোমাদের উত্তরের জন্য খুব তাড়াতাড়ি উত্তরটা পাঠাও তারপরে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব তাহলে এখনকার মতো গুড বাই